নমস্কার দর্শকবৃন্দ, বাংলার শিক্ষা পোর্টালে শুরু হলো বাল্ক মার্কস এন্ট্রি, এ তার সুবিধা এবং এতে সার্ভারের ওপর চাপ অনেকটাই কমবে, ফলে কাজ করতেও সুবিধা হবে অনেক। তো এবারে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব যে কিভাবে এই বাল্ক মার্কস এন্ট্রি করতে হবে বাংলার শিক্ষা পোর্টালে। কীভাবে করবেন? প্রথমে প্রতি বছরের মতো টিচার্স অ্যালোকেশন করবেন, সাবজেক্ট অ্যালোকেশন করবেন। দ্বিতীয়ত তারপরে যান ইভ্যালুয়েশানে, সেখান থেকে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড। এরপর ক্লাস আর সাবজেক্ট বেছে নিলেই একটি এক্সেল শিট ডাউনলোড করা যাবে, যাতে আপনার বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর নাম সহ একটি এক্সেল ফাইল ডাউনলোড হবে। এরপর এই এক্সেল শিটে সমস্ত নম্বর বসিয়ে ফাইলটি সেভ করুন, এর জন্য কোনো ইন্টারনেটের প্রয়োজন হবে না। সমস্ত নম্বর তোলা হয়ে গেলে এবার যান ইভ্যালুয়েশানে, তারপরে সেখান থেকে আপলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড। এখানে আবার সাবজেক্ট ক্লাস বেছে নিয়ে ওই সাবজেক্ট ক্লাসের এক্সেল ফাইলটি আপলোড করুন। এভাবে সমস্ত বিষয় আর সমস্ত শ্রেণীর ফাইলগুলি আপলোড করুন, তাহলেই আপনার কাজ সম্পন্ন হবে। তো এভাবে বোঝা গেল যে স্টেপগুলো, যে এখানে এক্ষেত্রেও কিন্তু প্রথমে টিচার্স অ্যালোকেশন আবার করতে হবে এবং তার সাথে সাবজেক্ট অ্যালোকেশনও করতে হবে। তারপরে ইভ্যালুয়েশান যে বাটনটা আছে সেখানে ক্লিক করার পর সেখান থেকে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড সেখানে যেতে হবে। সেখানে গিয়ে ক্লাস আর সাবজেক্ট বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর একটা এক্সেল শিট আসবে, সেটা কিন্তু ডাউনলোড করতে হবে, যেখানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর নাম একটা এক্সেল ফাইলে ডাউনলোড হবে। এরপর ওই এক্সেলে সমস্ত নম্বর বসিয়ে দিতে হবে, বসিয়ে সেই ফাইলটা সেভ করতে হবে এবং এর জন্য কিন্তু কোনোরকম ইন্টারনেটের প্রয়োজন হবে না। কেননা এক্সেল শিট যেমন আসে, আমরা যে কোনো কাজের ক্ষেত্রে এক্সেল শিট বানিয়ে সেখানে মার্কস পুট করি, সেরকমই এক্সেল শিটটা সেখান থেকে ডাউনলোড করার পরে সেই এক্সেল শিটটা খুলে সেখানে প্রত্যেকটি ছাত্রছাত্রীর নাম এবং ক্লাস সব থাকবে, সেখানে কিন্তু মার্কসটা একসাথে বসিয়ে দিতে হবে পরপর। তারপরে সেই এক্সেল শিটটা সেভ করতে হবে, এরপরে চলে যেতে হবে ইভ্যালুয়েশানের, এবং ইভ্যালুয়েশানের আন্ডারে যেটা রয়েছে আপলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড সেখানে যেতে হবে। সেখানে গেলেই কিন্তু যে ফাইলটা আমরা সেভ করেছিলাম সেই ফাইলটাকে কিন্তু আপলোড করে দিতে হবে। আপলোড করে দিলে কিন্তু সমস্ত মার্কসটা কিন্তু একসাথেই আপলোড হয়ে যাবে এবং এতে সার্ভারের ওপর চাপটাও কম পড়বে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।